সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ের বিষয়বস্তু আজকে আমি নিয়েছি তিন ক্রমের ম্যাজিক বর্গ। তিন ক্রমের ম্যাজিক বর্গ আলোচনা করব। যে কোনো ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা নির্ণয় করার একটি সূত্র রয়েছে। সেই সূত্র হলো ম্যাজিক সংখ্যা সমান সমান এন ইন্টু এন স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। এখানে যেহেতু তিন ক্রম বলা হয়েছে, তিন ক্রম বলা হয়েছে, তাহলে এন এর মান হবে তিন। তাহলে আমি সূত্রটা লিখলাম এন ইন্টু এন স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। যেহেতু এন সমান সমান তিন, তাহলে এখানে তিন লেখা হয়েছে, তিনের উপরে স্কোয়ার দেওয়া হয়েছে, যোগ এক ভাগ দুই দেওয়া আছে। তাহলে তিন সমান সমান তিন নামলো ব্র্যাকেট মানে গুণ, তিনের উপরে স্কোয়ার মানে নয়, আর এক হলো দশ। দশ আমি লিখে ফেললাম, দুই দিয়ে দশে ভাগ করলাম, হলো পাঁচ। পাঁচ তিন আর পনেরো, নিচে নামলো পনেরো। তাহলে তিন ক্রমের ম্যাজিক বর্গে ম্যাজিক সংখ্যা হবে কত? পনেরো। যেহেতু তিন ক্রমের ম্যাজিক বর্গে নির্ণয় করব, তাহলে সারি হবে তিনটি, সারি হবে তিনটি এবং কলম হবে তিনটি। আমি এটা আঁকিয়েই তৈরি করে ফেলছিলাম। এখন আমি তিন ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করব। এটাকে বলা হয় লাঙ্গল পদ্ধতি। সেই লাঙ্গল পদ্ধতি বা তীর পদ্ধতি অনুসারে আমরা তিন ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করব। তাহলে লক্ষ্য করো, তিন যেহেতু বেজোড় সংখ্যা, তাহলে এটার মাঝামাঝি বরাবর যে কোনো সংখ্যাকে আমি ধরে নেব। মাঝামাঝি সংখ্যা হলো এটা, এটা বরাবর আমি ওয়ান দিব, ওয়ান শুরু করলাম। তাহলে এই সংখ্যাটা চলে যাবে এই উপরে, যেহেতু এইখানেও কোনো সংখ্যা নেই, এইখানেও কোনো সংখ্যা নেই, এই উপরেও কোনো সংখ্যা নেই, তাহলে সংখ্যাটা চলে আসবো ঠিক নিচে। নিচে চলে আসলো, এখানে রাখলাম দুই, আবার ঠিক এখান থেকে আবার উপরে উঠবে। যেহেতু এখানেও সংখ্যা নেই, এখানেও সংখ্যা নেই, এখানেও সংখ্যা নেই, তাহলে সংখ্যাটা চলে যাবে হাতের ঠিক বামের একবারে শেষ প্রান্তে। তাহলে এখানে লিখতে হবে তিন, ঠিক আবার এখান থেকে তিনটা উঠবে। যেহেতু এখানে আগে থেকেই পূর্ব থেকেই ওয়ান বসে আছে, তাহলে ঠিক তিনের বরাবর নিচে নেমে আসবে চার। ঠিক এখান থেকে আবার উঠবে পাঁচ, এখান থেকে আবার উঠবে ছয়, ঠিক এখান থেকে আবার উঠবে। যেহেতু এখানেও নাই, এখানে নেই, এখানেও নেই, এখানে নেই, কোনো দিকে কোনো সংখ্যা ঘর নেই, তাহলে ঠিক ছয়ের নিচ বরাবর নেমে যাবে সাত। তাহলে এখান থেকে আবার উঠবে, এখানেও নেই, এখানেও নেই, এখানেও নেই, ঠিক এর বাম দিকে পিছনের দিকে চলে যাবে আট। ঠিক আবার এখান থেকে তিনটা উঠবে, যেহেতু এখানেও নেই, এখানে নেই, উপরেও নেই, ঠিক এই নিচে চলে আসবে নয়। এখন আমাদের যে বিষয়বস্তু হলো যে তিন ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা আমরা ঘরটা পূরণ করে ফেললাম। এখন আমরা যোগ করব যে সারি বরাবর এবং কলম বরাবর অথবা কর্ণ বরাবর যেই কোনোভাবে আমি এটাকে যোগ করি, যাতে আমাদের পনেরো হয়। তাহলে লক্ষ্য করি, দেখি যোগ করি, আট আর এক হয় নয়, নয় আর ছয় হয় পনেরো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথম সারিটা মিলে গেল। তাহলে পরেরটা যোগ করি, তিন আর পাঁচ হয় আট, আট আর সাত হয় পনেরো, এটাও মিলে গেল। তারপরে লক্ষ্য করি, নয় আর চার হয় তেরো, তেরো আর দুই হয় পনেরো, এটাও আমাদের মিলে গেল। এবার লম্ব বরাবর যোগ করি, যদি লম্ব বরাবর যোগ করি তাহলে আট আর তিন হয় আমার এগারো, এগারো আর চার হয় আমাদের পনেরো। তাহলে আবার যোগ করি, পাঁচ আর এক ছয়, ছয় আর নয় পনেরো, এটাও মিলে গেল। তারপরে আবার যোগ করি, সাত আর ছয় মিলে হয় তেরো, তেরো আর দুই মিলে হয় পনেরো। তাহলে আমরা সারি এবং কলম বরাবর যোগ করলাম, উভয় দিকের যোগফলে আমাদের পনেরো হলো, তাহলে আমাদের এটা হয়ে গেল। এইভাবে একইভাবে তিন সকল বেজোড় সংখ্যা তিন, পাঁচ, সাত, নয়, ডট ডট এইগুলো, এই ক্রমেরগুলো ঠিক এই পদ্ধতিতেই এগুলো সমাধান করতে হবে। সকলকে ধন্যবাদ।